কোরআনের আলোকে জান্নাতের বিবরণ। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আমরা জানব কোরআনের আলোকে জান্নাতের বিবরণ। জান্নাত আরবি শব্দ, এর আবিধানিক অর্থ উদ্যান, বাগান, আরামদায়ক স্থান ইত্যাদি। শরীয়তের পরিভাষায় পার্থিব জীবনাবাসনের পর মমিনের চিরস্থায়ী জীবনের জন্য মহান আল্লাহ যে সুখময় আবাস প্রস্তুত করে রেখেছেন তাকে জান্নাত বলা হয়। বিচার দিবসে দয়াময় আল্লাহ যাদের আমলনামার প্রতি সন্তুষ্ট হবেন তাদের দান করবেন ফুলে ফলে সুবাসিত সুরম্য অট্টালিকা সংবলিত মনোমুগ্ধকর সুবিশাল ও চিরস্থায়ী শান্তির নীড় বিলাসবহুল জান্নাত, যার তলদেশে প্রবাহিত বিভিন্ন ধরনের নদীনালা ও ঝর্ণাধারা, যে সেখানে আনন্দ উপভোগের সব রকম জিনিস থাকবে বিদ্যমান, পূরণ করা হবে অন্তরের সব অভিলাষ, আর সেখানের বাসিন্দারা হবেন সার্বিক অকল্যাণ থেকে সর্বদা মুক্ত। মহান আল্লাহ জান্নাতের নিয়ামতরাজির বিবরণ কোরআনুল আজিমের বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। কোরআনে জান্নাতের সংখ্যা 8টি। 1. জান্নাতুল ফেরদৌস, যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের আপ্যায়নের জন্য আছে জান্নাতুল ফেরদৌস, সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে তারা অন্য কোথাও যেতে চাইবে না। সূত্র সূরা কাহাব আয়াত 107-8। 2. দারুল মাকাম, যিনি স্বীয় অনুগ্রহে আমাদের দারুল মাকাম তথা স্থায়ী আবাস দিয়েছেন, যেখানে কোনো কষ্ট ক্লেশ আমাদের স্পর্শ করবে না। সূত্র সূরা ফাতির আয়াত 35। 3. দারুল কারার, হে আমার সম্প্রদায়, এই পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু এবং আখেরাত হচ্ছে দারুল কারার তথা চিরস্থায়ী আবাস। সূত্র সূরা মুমিন আয়াত 39। 4. দারুস সালাম, আর আল্লাহ আহ্বান করেন দারুস সালাম তথা শান্তির আলোয়ের দিকে এবং যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। সূত্র সূরা ইউনুস আয়াত 25। 5. জান্নাতুল মাওয়া, তার কাছে জান্নাতুল মাওয়া অবস্থিত। যখন কুল গাছটি যা আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করেছিল, তার রাসূলের দৃষ্টিভ্রম বিভ্রম হয়নি এবং সীমালঙ্ঘনও করেনি। সূত্র সূরা নাজম আয়াত 15-17। 6. দারুন নাইম, হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান করুন এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করুন, আর আমাকে জান্নাতুন নাইম তথা নিয়ামতপূর্ণ জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করুন। সূত্র সূরা শুআরা আয়াত 83-85। 7. দারুল খুলদ, যখন তাদের বাধা অবস্থায় অর্থাৎ জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন তারা মৃত্যু কামনা করবে। তখন তাদের বলা হবে, আজ তোমরা কেবল একবারের জন্য মৃত্যু কামনা করো না, বরং বহুবার মৃত্যু কামনা করতে থাকো। বলুন, এটা উত্তম নাকি জান্নাতুল খুলদ তথা চিরস্থায়ী আবাস, যার প্রতিশ্রুতি মুত্তাকিদের দেওয়া হয়েছে? এটাই তো তাদের পুরস্কার ও প্রত্যাবর্তন স্থল, সেখানে তারা স্থায়ীভাবে বসবাসরত থেকে যা চাইবে তাই পাবে। এ প্রতিশ্রুতি পূরণ আপনার প্রতিপালকেরই দায়িত্ব। সূত্র সূরা ফুরকান আয়াত 13-16। 8. জান্নাতুল আদন, হে নবী, আমি আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি তা সত্য, এটা পূর্ববর্তী কিতাবগুলোর সত্যায়নকারী। নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের সব কিছু জানেন ও দেখেন। এরপর আমি এ কিতাবের ওয়ারিশ বানিয়েছি আমার বান্দাদের মধ্যে, তাদের যাদের আমি মনোনীত করেছি, তাদের মধ্যে কতক তো নিজের প্রতি অত্যাচারী, কতক মধ্যম বুদ্ধি এবং কতক আল্লাহর ইচ্ছায় সৎকর্মে অগ্রগামী। এটাই আল্লাহর প্রতি মহা অনুগ্রহ। তারা
প্রবেশ করবে জান্নাতুল আদন তথা স্থায়ী বসবাসের জান্নাতে, যেখানে তাদের স্বর্ণনির্মিত কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক হবে রেশমের। সূত্র সূরা ফাতির আয়াত 31-33। সম্মানিত দর্শক মণ্ডলী, মহান আল্লাহর সন্তুষ্টি ও সাক্ষাৎ লাভ এবং জান্নাত প্রাপ্তির পূর্বশর্ত হল আল্লাহর হুকুম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর পূর্ণাঙ্গ অনুসরণ, আর মহান রবের আনুগত্য ও দ্বীনের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সর্বদা প্রস্তুত থাকা। আল্লাহ এ সম্পর্কে কোরআনে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন, তাদের জন্য রয়েছে জান্নাত এটার বিনিময়ে। সূত্র সূরা তওবা আয়াত 111। আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতবাসী করুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন ও আমাদের পেজ ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।